হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে হলো শনিবার, আর এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, 5 মিনিট বাকি আছে। তো এই 10টার সময় তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। আশা করি আজকের দিনটা খুব ভালো যাবে আমারও তোমাদেরও। আর এখনও আমি ব্রেকফাস্ট করিনি, কারণ ওরা একটু বেলা করে উঠলো। আজকে তো মুনিয়ার অনলাইন ক্লাস ছুটি, কারণ স্যাটারডেতে ছুটি থাকে, সানডেতে ছুটি থাকে। যাই হোক, আজকে হালকা ফুলকা কিছু বানাবো ব্রেকফাস্টে। ব্রেড টোস্ট বানাবো ভাবছি বাটার দিয়ে। আর গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আর দুপুরবেলা কিছু বানাতে হবে। ওরা তো চিকেন খাওয়ার বায়না করছে, চিকেন তো রেগুলারই থাকে আমার বাড়িতে, কিন্তু আজকে 2-3 দিন হলো চিকেন বাড়িতে নেই। এটা একটা বিশাল ব্যাপার, কারণ হচ্ছে চিকেন খেতে এখন ভয় লাগছে রীতিমতো, কারণ এই বার্ড ফ্লুর ভয় চারিদিকে এমনভাবে ছড়াচ্ছে না। দোকানেও আজকাল দেখছি চিকেনের দোকানে মানে তুলনামূলকভাবে অনেক ভিড় কম, জানি না কেন, মানে এটা কি শুধু গুজব নাকি সত্যি কিছু বুঝতে পারছি না, তবে চিকেন খেতে একটু ভয় লাগছে। তো চিকেন খাবো না, মানে চিকেন দেবো না, ওদের কী দেবো সেটাই ভাবছি, কারণ মাছ ফাছ ওরা খায় না, আর মাটন তো খাওয়ানো সম্ভব নয় রেগুলার, শরীরের জন্যও নয় পকেটের জন্যও নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো কী খাওয়াবো দেখা যাক। তো আজকে ঘরে পনির ছিল, ভাবলাম মটর পনির রান্না করে ফেলি, যদিও মটরের পরিমাণটা একটু কমই আছে। তো এটা রান্না করতে যা যা লাগছে, এই দুটো টমেটো নিয়েছি, কয়েক টুকরো রসুন, এক টুকরো আদা, দুটো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, ওই 3-4টে মতো নিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আগে, কারণ এটা গ্রেভির জন্য তৈরি হচ্ছে, বাকি গুঁড়ো মশলাগুলো পরে দেব রান্নার সময়। আর এখানে 250 গ্রাম মতো পনিরও আছে, পুরো 1 কাপ মটর নেই, একটু কম হবে, আর একটু হলে ভালো হতো। যাই হোক, সবগুলো একসঙ্গে কেটে টুকরো টুকরো করে নিলাম, রাফলি চপ করলেই হবে, বেশি মিহি করে কাটার দরকার নেই, কারণ এইগুলো একটু তেলে তো ভাজা হবে, ভাজা বলে বলতে হালকা। লঙ্কাগুলো কেটে নিলাম, এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইটা গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিলাম, আর তাতে 1 চামচ মতো তেল দিয়েছি, এই রাইস অয়েল, এটা সর্ষের তেলে করছি না আমি রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভেতরে পেঁয়াজের টুকরোগুলো, আদা আর রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো এবার নাড়াচাড়া করছি। গ্যাসটা একটু মিডিয়াম থাকবে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, খুব বেশি ভাজবো না এটা, ওই 2-3 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। জাস্ট পেঁয়াজের কালারটা একটু হালকা যখন চেঞ্জ হবে, তখনই আর আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার ওর ভেতরে আমি টমেটোটা অ্যাড করে দিলাম, টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাই একটু লবণও দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার একটু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম, তাড়াতাড়ি সফট হয়ে যাবে তার জন্য। আর এই যে এখানে আমার 250 গ্রাম যে পনির আছে, এটা আমি নিজের মতো করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, এটা খুব ছোট বা খুব বড় করার দরকার নেই, মটর পনিরে এরকম টুকরো করলেই খুব ভালো হয়। তো এগুলো আমি টুকরো করে একটু হালকা নুন মাখিয়ে রেখে দিলাম, আর এই যে প্রায় হয়ে এসছে, তবে এর ভেতরে আমি একটুখানি জল দেব, জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, তাহলে গ্রেভিটা আরও ভালো তৈরি হবে। অল্প জল দিতে হবে, খুব বেশি নয়, দিয়ে আর একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিট, মানে কয়েক মিনিট নয়, এই 1 মিনিটের একটু কম সময়ের জন্য, তাহলে রেডি হয়ে যাবে ওটা। আর পনিরটাকে আমি যে টুকরো করে রেখেছি, ওইটা আমি একটু হালকা ফ্রাই করে নেব। তো হয়ে গেছে এটা আমার মশলাটা রেডি, এবার এটাকে আমি ঠান্ডা করে, খুব ঠান্ডা না, রুম টেম্পারেচারে এনে ওটাকে আমি মিক্সিতে একদম পুরো পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার কড়াইটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ওর ভেতরে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো অয়েল, আমি ওই রাইস অয়েলটাই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর ভেতরে 1 চা চামচের একটু জিরে দিয়ে দিলাম, তারপরে ওর ভেতরে আমি দিচ্ছি বেসন, 1 চামচ মতো একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিলে বেশ গ্রেভিটা খুব ভালো হবে, টেস্ট হবে আর ঘনও হবে, এই তেলের ভিতরেই দিতে হবে এটা। আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো,
একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর ভেতরে, কালারটা খুব এতে ভালো হবে। এবার ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম ওইটার ভেতরে দিয়ে দিলাম। খুব মানে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ফেল ছেটকায়, যার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আমি। আর বাকি যে মশলাটা এর ভেতরে রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম, নষ্ট করে লাভ নেই। দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না অয়েল পুরো মশলা থেকে ছেড়ে যাচ্ছে। আর একটুখানি জলও আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। এবার এটা একদম হালকা আঁচে কিছুক্ষণ কষাবো। আর তার আগে এর ভিতরে আমি একটু ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, জিরের গুঁড়োটা একটু কম, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিক্সড করে একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিলাম, কারণ তাতে কালারটা খুব ভালো হবে। তো এবার ওটাকে ভালো করে কষাচ্ছি আমি। এই মশলাটা খুব ভালো করে না কষালে না টেস্টটা ঠিক আসে না। যাই হোক, এবার ওর ভিতরে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি স্বাদ তো ভালো লাগে, প্লাস মটরগুলো যদি মিষ্টি হয় খুব বেশি চিনির দরকার নেই। আর মটরটা কেমন আমি কাঁচা খেয়ে দেখিনি, তাই চিনি একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খানিকক্ষণ যেন কষিয়ে নিলাম। তারপরে ভিতরে আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে, যতক্ষণ না পুরো মশলাটা কষে যাচ্ছে আর অয়েলটা ছেড়ে আসছে। একটু লবণও অ্যাড করে দিলাম, কারণ আমি তো আর লবণ দিইনি, সেই মশলাটা রেডি করার সময় দিয়েছিলাম। তো প্রায় হয়েই গেছে মশলাটা আমার কষানো, দেখুন অয়েলগুলো পুরো ছেড়ে গেছে। এবার এর ভিতরে আমি মটরগুলো, কাঁচা মটরটা অ্যাড করে দিলাম। এটা যদি আপনার প্যাকেটের মটর হয় তাহলে আগে সিদ্ধ করে নেবেন, আর যেহেতু এটা শীতের সময় তো কাঁচা মটর তো এখন ভীষণই সস্তা আর অ্যাভেলেবেল, তো এটা আমি কাঁচা মটরটাই এখানে দিয়েছি, খেতেও বেশি ভালো হয় আর কি কাঁচা মটরে। তো খুব বেশি টাইম লাগবে না এটা গলতে, এর সঙ্গে একটু সময় কষিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে যে ভেজে রেখে দিয়েছিলাম আগে, সফট আছে, আমি হালকা ভেজেছি। আর এখানে আমার মশলা মটরের সঙ্গে কষানো হয়েই গেছে, এবার এর ভেতরে আমি গরম জল অ্যাড করে দিলাম। জল একটু বেশি হলেও ক্ষতি নেই, কারণ বেসন দেওয়া আছে, গ্রেভিটা এমনিই হয়ে যাবে ঠিকঠাকই। ওই 2 কাপের মতো জল এখানে আমি অ্যাড করেছি। এবার একটু সময় পনিরগুলো আগে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে দেবো আমি। গ্যাসটা একটু মিডিয়াম টু হাই করে দিলাম। দেখুন এটা প্রায় আমার হয়েই গেছে, মটরটা একটু চেক করে নিলাম, দেখলাম না আর একটু সময় হলে ভালো হয়, আর একটু সফট হওয়া দরকার আছে। এবার নুনটা একটু চেক করে দেখলাম ঠিকই আছে, অসুবিধে নেই। এবার এর ভেতরে আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে আমার রেডি মটর পনির। এটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুতেই খাওয়া যায়, খুবই টেস্টি হয় খেতে। যাক, এটা আমি আমার মতো বানিয়েছি, এই যে তার ফাইনাল লুক, আশা করি ভালো লাগবে আপনাদের। লাঞ্চ করে আমরা সবাই মিলে একটু আগে উপরে এসেছিলাম, আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়াটা অন্যদিনের তুলনায়। অন্যদিন প্রায় আমার আমার লাঞ্চ 7:45 বেজে যায়, আজকে 2:30-এর মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে ওপরে এসেছিলাম, ভাবলাম একটুখানি সবাই মিলে একসঙ্গে বসে গল্প করব, কিন্তু প্রশান্ত হঠাৎ চলে গেল, ওর একটা ফোন এলো, ও বেরিয়ে গেল নিজের কাজে। আর অরিত্র আর মুনিয়া এই যে বসে বসে গেম খেলছে, আর আমি এই গল্পের বইটা, এই যে শরৎ রচনা বলি, এইটা সেদিন বইমেলা থেকে কিনেছিলাম। তো আজকে ভাবলাম যে টাইম যখন আছে হাতে খানিকটা, তো গল্প বইটা একটু পড়ি। আর রোদে তো বসা যাবে না, কারণ এখন প্রচণ্ড রোদের তাপ, এই কদিন ধরে জানি না কেন শীতপিত চলে গেল, ওই জন্য ঘরেই বসে আছি। আর কাজ এখন সেভাবে কিছু নেই, ঘন্টাখানেক ফ্রি আছি, তারপরে যাব নিচে গিয়ে বাকি কাজগুলো সব কমপ্লিট করব। আর আজকে আর বেশি কথা বলছি না, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণ নিজেরা সবার খেয়াল রাখবেন, সবাই যে যার পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তো চলুন, টাটা।